আসসালামু আলাইকুম, সাদিয়া মিমি ইয়ামি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধর্মী একটা স্যান্ডউইচের রেসিপি, আর সেটা হচ্ছে বেসনের স্যান্ডউইচ। ঝালপ্রেমীদের আজকের রেসিপিটা আশা করছি খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই স্যান্ডউইচটা তৈরি করতে হয়। প্রথমে একটা বাটিতে নিচ্ছি হাফ কাপ বেসন, এরপর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চিমটি জিরা গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি 7 মতো লবণ। এখন মশলা সহ শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, এরপর দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা চিলি ফ্লেক্স। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি বেশি ঘন করব না, আবার বেশি পাতলাও করব না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর ঘনত্ব আমি কতটুকু রেখেছি দেখতে পাচ্ছেন। এখন একটা ফ্রাই প্যানে একটা পাউরুটির স্লাইস দিচ্ছি। পাউরুটির স্লাইজের উপর বেসনের মিক্সচারটা কিছুটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন 1 চামচের সাহায্যে পাউরুটির স্লাইসটা তুলে প্যানের মধ্যে কিছুটা তেল দিচ্ছি এবং পাউরুটির স্লাইসটা সাবধানে উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হতে থাক। এখন অপর পাশেও একইভাবে বেসনের মিক্সচারটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচের দিকটা ভেজে নিচ্ছি। নিচের পাশটা ভাজা হয়ে গেছে, এখন পাউরুটির স্লাইসটা আবার তুলে নিচ্ছি আর প্যানে সামান্য তেল দিচ্ছি। এবার পাউরুটির স্লাইসটা উল্টে দিয়ে একটু অপেক্ষা করছি। যখন বুঝবেন নিচটাও কিছুটা ভাজা হয়ে গেছে, তখন নেড়ে চেড়ে চারপাশে সমান কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার বেসনের স্যান্ডউইচ। আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন এই বেসনের স্যান্ডউইচটা। দেখলেন তো কত অল্প উপকরণেই বেসনের স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি আমি। আজ এই পর্যন্তই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।